2021 সালের নভেম্বরে ঘটানো হয় হত্যাকাণ্ড এবং দীর্ঘ ৬ মাস পর 2022 এপ্রিলে নগরীর নাসিরাবাদ হাউজিং এর 3 নং রোডের 6 নং বাজার পিছনে সেফটি ট্যাঙ্কটি থেকে বিকৃত ও দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ওই মহিলার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পাঁচলাইশ থানার এই হত্যাকাণ্ডের মামলাটি নগর গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হলে ওই মহিলার লাশের পরিচয় শনাক্ত ও ক্লুলেস এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে মাঠে নামে গোয়েন্দা পুলিশ এবং ওই মহিলার হত্যার সাথে জড়িত আসামি তারই স্বামী শকত আলীকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান মহানগর উত্তরের গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন। তিনি জানান হত্যার শিকার ৪০ বছরের ওই নারীর নাম লিপি আক্তার, তিনি আসামি শকত আলীর দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে বিয়ে হলেও ওই বছর তাদের বিচ্ছেদ হয়। এরপর আনুমানিক তিন থেকে চার বছর পরে আবারও তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করতে থাকে। এ সময় তাদের মধ্যে বনিবনা না হওয়ায় এই হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের পুরো ঘটনাও প্রাথমিকভাবে স্বীকার করেছে তার স্বামী শকত। এই শকত আলী বয়স তার ৬৫ বছর, সে তার দ্বিতীয় স্ত্রীকে পারিবারিক কলহের জেরে লিপি আক্তারকে হত্যা করে, পারিবারিক কারণে বা জটিলতার কারণে তাকে হত্যা করে রাত্রে একটা চাদরের মধ্যে পেঁচিয়ে গলা টিপে হত্যা করছে। করার পরে পা চাদরে পেঁচিয়ে নিয়ে এসে সিএনজিতে করে নিয়ে আসছে। সেই সিএনজিতে সে ওই একে বসাইছে। সিএনজি ড্রাইভারকে বলছে আমার ওয়াইফ অসুস্থ, জাস্ট মানে মৃত একটা মহিলাকে এনে পাশে বসাইছে, নিয়ে আসছে অসুস্থ বলে নিয়ে আসছে। সিএনজিকে বলছে যে অসুস্থ নিয়ে এসে ওই তা সে যে অফিসে ওখানে যে অফিস ছিল সেই অফিসে সে চাকরি করতো, সে ঢুকিয়ে ওইখানে ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলে দেয়। ফেলে দেওয়ার কিছুদিন পরে এটা থেকে গন্ধ বের হয়। গন্ধ বের হওয়ার পরে সে কী করছে, ওইটার ভিতরে মধ্যে কেরোসিন অয়েল ছিল, কেরোসিন ঢেলে তারপর সিমেন্ট দিয়ে ইয়াটা বন্ধ করে দেয়। তো আসামি শওকত আলী সে আমাদের কাছে সব কিছুই স্বীকার করেছে। সে মূলত একজন বিহারি, হ্যাঁ বিহারি, খুলশি এলাকায় থাকে এবং এখানে থাকে। আর ভিকটিম সম্পর্কে আমরা যতটুকু জানতে পারছি, ভিকটিমের বাড়ি বরিশাল বা ওইদিকে কোথাও এখনও পুরোপুরি জানা যায় না। ভিকটিম এখানে ভাসমান ছিলেন, ভাসমান বিভিন্ন বাড়িতে কাজকর্ম করতেন। তার দুটা ছেলে ছিল, ছেলে একটা ছেলে বা একটা মেয়ে হতে পারে আমরা, তো ওরা তার নানির কাছে আছে বলে এটুকু তথ্য আমরা পেয়েছি। বাট এখনও মানে ওর নানি কোথায় থাকে এগুলো আমরা বের করার চেষ্টা করছি, এগুলো আমরা শীঘ্রই বের করতে পারবো। ক্রুলেস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেপ্তারকৃত আসামি MGH গ্রুপের নাসিরবাদ শাখার নিযুক্ত একজন পরিচ্ছন্ন কর্মী এবং এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত না থাকার কথা প্রাথমিকভাবে জানা গেছে বলে জানিয়েছে উত্তরের পুলিশের গোয়েন্দা বিভাগ। তাকে জিজ্ঞাসাবাদে সে যেটা বলছে যে প্রথমেই তার মনে হয়েছে যে এটা মানে লাস্টে কোথায় লুকাবে, সে লুকানো না পায় তখন সে তো ওইখানে চাকরি করতো নাসিরবাদ, তো ওইখানে চাকরি করতো MGH গ্রুপে চাকরি করতো, সে ক্লিনার ছিল, সে জানতো যে এখানে একটা ইয়ে আছে, এই সেফটি ট্যাঙ্ক আছে। সে তখন রাত্রে নিয়ে এসে ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলে দিয়েছে, হ্যাঁ কাজটা পুরোটা একাই করছে। তারপরও আমরা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করতেছি, সিএনজি ড্রাইভার যে আছে আমরা তাকেও খুঁজতেছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো, কারণ আমরা দেখতে চাচ্ছি যে এটার সঙ্গে আর কেউ আছে কিনা। তবে আমার তার কথা হলো যে না, কেউ জানে না। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।